ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার চোদ্দো সালের প্রাইমারি টেট পাস ক্যান্ডিডেট এবং বর্তমানে ট্রেন্ড তাদের জন্য এই ভিডিওটি বন্ধুরা অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছে না তাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে এরর আসছে রিজেক্ট হয়ে যাচ্ছে রিজেক্টেড আসছে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হলো যে জেনারেলদের ক্ষেত্রে বিলো ফিফটি পারসেন্ট যারা দু হাজার দশ সালের আগে বিএড কমপ্লিট করেছে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে তবু তারা কিন্তু ফর্ম ফিল করতে পারছে না এবং আর আর একটা হলো বিষয় যে যারা রিজার্ভ ক্যাটাগরি তারা বিলো ফর্টি ফাইভে কিন্তু তারা ফর্ম ফিল করতে পারছে না কিন্তু তাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়েছে দু হাজার দশের আগে উইথ বিএড কিন্তু তারা কমপ্লিট করেছে তবুও কিন্তু তারা ফর্ম ফিল করতে পারেনি মানে ইন্টারভিউয়ের জন্য যে অনলাইন ফর্ম ফিল সেটা করতে পারছে না কিন্তু ভেরিফিকেশান কিন্তু তারা সবাই করেছিল যারা বিলো ফিফটি জেনারেল ক্যান্ডিডেট এবং বিলো ফোর্টি ফাইভ রিজার্ভ ক্যাটেগরির ক্যান্ডিডেট তারা কিন্তু এখন আর ফর্ম ফিল করতে পারছে না অনলাইনে তারা বড় একটা সমস্যায় পড়ে গেছে এবং রিজার্ভ ক্যাটেগরিদের যে যে সংরক্ষণ নীতি মানে যে সংরক্ষণ নীতি সেই সংরক্ষণ নীতি সঠিকভাবে মানা হবে কি না এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত কি নিতে চলেছে পর্ষদ সেটা জানার জন্য কিন্তু বিএড একতা মঞ্চের তরফ থেকে বিএড একতা মঞ্চের তরফ থেকে বিএড একতা মঞ্চের কোর কমিটির নেতা বা মেম্বার সুখেন মণ্ডলের নেতৃত্বে একদল দল প্রতিনিধি কিন্তু আজ পর্ষদে যাচ্ছে আজ প্রাইমারি পর্ষদে তারা যোগাযোগ করবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে পর্ষদ যে অফিস সেখানে তারা যাচ্ছেন সেখানে গিয়ে এই বিষয়ে আজকে তারা আলোচনা করবেন ঠিক আছে এবং এই ব্যাপারে তারা একটা ডেপুটেশন দেবে এবং এর পরে কমিশন কী পদক্ষেপ নেয় সেটাই দেখার যে আদৌ কি যারা বিলো ফর্টি ফাইভ রিজার্ভ ক্যাটেগরিতে রয়েছে এবং বিলো ফিফটি যারা জেনারেল ক্যাটেগরি বা ইউ আর ক্যাটেগরির ক্যান্ডিডেট রয়েছে তারা কি ফর্ম ফিল করতে পারবে এ ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় সেটাই মানে কি সিদ্ধান্ত কমিশন নেন সেটাই হচ্ছে দেখার বিষয় বন্ধুরা এই বিষয়ে কিছু জানতে পারলে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আবার বলছি বন্ধুরা কি ঘটনা ঘটবে বা কি জানা যাবে ঠিক আছে যদি আমি জানতে পারি আজকে কি হলো তাহলে সমস্ত কিছু আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও